আপনি আপনার বাবা ও মায়ের মধ্যে কোন একজনকে প্রাণে বাঁচাতে পারবেন, আপনি কাকে বাঁচাবেন? বাবা ও মা দুজনের ভালোবাসার ডেফিনেশন ভিন্ন ভিন্ন, কিন্তু আমাদের জীবনে দুজনেরই সমান স্থান, আর তাই কোন একজনকে বেছে নেওয়াটা অযৌক্তিক। তাই এই ধরনের প্রশ্ন আমাদের ব্রেন সবসময় এড়িয়ে যেতে চায়। তবে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা এ ধরনের প্রশ্নেরও উত্তর দিতে রাজি হয়, আর সেই উত্তর থেকে সেই মানুষটির পার্সোনালিটি বা ব্যক্তিত্ব ধারণা করা যায়। পরবর্তী কয়েক মিনিটে পিনিক পায়ের এই পর্বে আপনারা সম্মুখীন হতে চলেছেন মনোবিজ্ঞানীদের দ্বারা তৈরি এমন কিছু প্রশ্নের, যার উত্তর যদি আপনি দিতে পারেন, সেই উত্তরে আপনি নিজেই নিজের সম্পর্কে অনেক অজানা কিছুই জানতে পারবেন। প্রতিটি প্রশ্নের উত্তরে আপনার কাছে দুইটি অপশন থাকবে, অপশন এ আর অপশন বি, আর এই দুইটি অপশনের মধ্যে যে কোনো একটি আপনাকে আপনার উত্তর স্বরূপ বেছে নিতে হবে। তবে আরো একটি কথা, ভিডিওতে থাকা এই 10টি প্রশ্নের উত্তরে আপনি কতবার অপশন এ চুজ করেছেন তা অবশ্যই মনে রাখুন, কেননা এর দ্বারাই আপনার ব্যক্তিত্বের মূল রেজাল্ট পাওয়া যাবে। নাম্বার 1, অপশনে, আপনি কি এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষটি হতে চান? তবে প্রচন্ড বুদ্ধির পাশাপাশি আপনি একটি কুৎসিত রূপ পাবেন। নতুবা অপশন বি, আপনি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটি হবেন, তবে সেক্ষেত্রে আপনাকে বোকা হতে হবে। প্রতিটি উত্তরের জন্য আপনার কাছে 5 সেকেন্ড আছে, আর আপনার সময় শুরু হচ্ছে এখন। যদি আপনি এ অর্থাৎ বুদ্ধিমত্তা চুজ করে থাকেন, তবে এর অর্থ হচ্ছে অন্যের কথায় আপনার তেমন কিছু যায় আসে না, আপনি নিজের মতো থাকতেই পছন্দ করেন। আর যদি আপনি অপশন বি অর্থাৎ সৌন্দর্য চুজ করে থাকেন, এর অর্থ হচ্ছে অন্যের অপিনিয়ন আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার 2, অপশন এ, হয়তো আপনাকে যে কোনো পরিস্থিতিতে সব সময় সত্য কথা বলতে হবে, নতুবা অপশন বি, আপনাকে সব সময় যে কোনো পরিস্থিতিতে মিথ্যা কথা বলতে হবে। যদি আপনি এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে থাকেন, তবে সিদ্ধান্তটা নিতে নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে, কারণ অনেক সময় পরিস্থিতির চাহিদা অনুযায়ী আমাদেরকে মিথ্যা বলতেই হয়, আবার সবসময় সত্য বলাটা প্রায় অসম্ভবের কাছাকাছি। তবুও যদি আপনি সঠিকভাবে এর উত্তরে অপশন এ অর্থাৎ সত্যকে বেছে থাকেন, এর অর্থ হচ্ছে আপনি একজন নিঃস্বার্থ মানুষ। নাম্বার 3, অপশন এ, হয়তো আপনি জীবনে কোনোদিনও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, নতুবা অপশন বি, আপনি নিজের বাসা থেকে আর কোনোদিনই বের হতে পারবেন না, সেক্ষেত্রে আপনার বাসায় থাকবে আনলিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস। যদি আপনি অপশন এ অর্থাৎ ইন্টারনেট ত্যাগ করা চুজ করে থাকেন, তার অর্থ হচ্ছে আপনি প্রকৃতি প্রেমী একজন মানুষ। আর যদি আপনি অপশন বি চুজ করে থাকেন অর্থাৎ বাসা থেকে কখনোই বের না হয়ে ইন্টারনেট চালানো, তবে হয়তোবা আপনি পিনিক পায়ের ভিডিও দেখতে খুব ভালোবাসেন। আর তাছাড়াও ইন্টারনেটের সাহায্যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তকে ঘরে বসেই দেখতে পারবেন। নাম্বার 4, অপশন এ, আপনি কি আপনার জীবনে সত্যিকারের ভালোবাসা পেতে চান, নাকি অপশন বি, 100 কোটি টাকার মালিক হতে চান? যদি আপনি অপশন বি অর্থাৎ টাকা চুজ করে থাকেন, তবে হয়তো আপনি সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করেন না, আপনি একজন প্র্যাকটিক্যাল ও আনইমোশনাল অর্থাৎ আবেগহীন মানুষ। আর যদি আপনার উত্তর হয়ে থাকে অপশন এ, তবে আপনার ব্যক্তিত্ব ঠিক তার উল্টোটা, অর্থাৎ আপনার কাছে ভালোবাসা ও একজন মানুষের ফিলিংস অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 5, অপশন এ, হয়তো আপনি আর জীবনে কোনোদিনও কথা বলতে পারবেন না, নতুবা অপশন বি, আপনাকে সবসময় আপনার মনের সব কথাই বলে দিতে হবে, অর্থাৎ আপনি কিছুই লুকাতে পারবেন না। এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার পক্ষেও অত্যন্ত কঠিন ছিল, সারা জীবন কথা না বলাটা অত্যন্ত কষ্টকর ব্যাপার, তবে নিজের মনের সব কথা বলতে পারাটাও তার থেকে অনেক বেশি কঠিন, কেননা বেশিরভাগ মানুষই কখনোই কারো কাছে নিজের মনের সব কথা বলতে পারে না। আপনি কি কখনো পেরেছেন? ভেবে দেখুন তো, আপনি কি কখনো নিজের জীবনের ভালো ও খারাপ সমস্ত কথা কাউকে বলতে পেরেছেন? যদি পেরে থাকেন, তবে নিশ্চয়ই আপনি মানসিক দিক থেকে অনেক স্ট্রং। আর জেনে রাখুন, আপনার সেই ক্ষমতা আছে যা পৃথিবীর মাত্র হাতে গোনা কয়েকজনেরই আছে। নাম্বার 6, অপশন এ, আপনি কি ফটোগ্রাফিক মেমোরি চান, অর্থাৎ সবকিছু ইন ডিটেল মনে রাখার ক্ষমতা চান, নাকি অপশন বি, যে কোনো ব্যাপার যে কোনো সময় ভুলে যাওয়ার ক্ষমতা চান? হয়তো আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই ফটোগ্রাফিক মেমোরি চুজ করেছেন,
তবে জেনে রাখুন যে এই সুপার পাওয়ারটি একটি অভিশাপও হতে পারে, কেননা এর ফলে জীবনের অত্যন্ত খারাপ স্মৃতিগুলো আপনার মনে সবসময় সজীব থাকবে। যেমন ধরুন, যাদের মা ও বাবা নেই তাদের বাবা ও মায়ের মৃত্যুর দিনটাও তাদের মনে সবসময় সজীব থাকবে। তবুও যারা যারা এই ফটোগ্রাফিক মেমোরি চুজ করেছেন তারা মানসিক ভাবে অনেক স্ট্রং আর তারা বাস্তবতা মেনে নেওয়ার যোগ্যতা রাখে। নাম্বার 7 অপশনে, হয়তো আপনি আপনার জীবনে আর কখনো কোনোদিনও সেক্স বা যৌন মিলন করতে পারবেন না, নতুবা অপশন বি, আপনি আপনার পছন্দের খাবারটি আর কোনোদিনও খেতে পারবেন না। যদি আপনি অপশন এ অর্থাৎ যৌন মিলন না করা চুজ করে থাকেন, তার অর্থ হচ্ছে আপনি একাকিত্ব পছন্দ করেন, আর এর আরো একটি অর্থ হচ্ছে আপনি আমার মতোই খাদ্যরসিক। নাম্বার 8 অপশন এ, এই পৃথিবীতে শুধুমাত্র আপনি সুখী মানুষ হবেন আর আপনার আশেপাশে সবাই অসুখী থাকবে, নতুবা অপশন বি, এই পৃথিবীর সবাই সুখে থাকবে শুধুমাত্র আপনি অসুখী হবেন। অত্যন্ত কঠিন এক প্রশ্ন, কারণ একবার ভেবে দেখুন, এই পৃথিবীর সবাই, আপনার মা বাবা পরিবার বন্ধু বান্ধব সবাই যদি দুঃখী হয় আপনি একা কিভাবে সুখী হবেন? তবে যদি আপনি অপশন বি চুজ করে থাকেন, তবে আপনার মতে অন্যকে আনন্দ দেওয়ার মধ্যেই সুখ লুকিয়ে আছে। নাম্বার 9 অপশনে, আপনি কি একটি বসবাসযোগ্য নতুন গ্রহের আবিষ্কারক হতে চান, নাকি অপশন বি, একটি প্রাণঘাতী রোগের ওষুধের আবিষ্কারক হতে চান যে ওষুধটির দ্বারা এক মরণ ব্যাধি সেরে যাবে? এই দুটি জিনিসই মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যদি আপনি মরণবিধির আরোগ্য ওষুধ চুজ করে থাকেন, তার অর্থ হচ্ছে আপনি এই মুহূর্তে এই পৃথিবীর অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারবেন। যদি একটি গ্রহ আবিষ্কার করলে প্রযুক্তির দিক থেকে মানব জাতি কয়েকশো বছর এগিয়ে যাবে, তবে সুবিধা পাওয়া যাবে লং টার্মে। তাই অপশন বি চুজ করে থাকলে এর অর্থ হচ্ছে আপনি আজকের জন্য বাঁচেন আর প্রতিটি মুহূর্তকে এনজয় করতে চান। নাম্বার 10 অপশনে, হয়তো আপনি অনেক গরিব থাকবেন কিন্তু আপনি অন্যের উপকার করতে পারবেন, নতুবা অপশন বি, আপনি অনেক অনেক ধনী থাকবেন কিন্তু সেক্ষেত্রে আপনি অন্য মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়াবেন। মন থেকে উত্তর দিয়ে থাকলে এই প্রশ্নটি অনেক কঠিন ছিল, কারণ একবার ভেবে দেখুন, অত্যন্ত গরিব হলে আপনাকে আপনার জীবনে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হতে হবে, কিন্তু তবুও যদি কেউ অপশন এ চুজ করে থাকেন, তবে এর অর্থ হচ্ছে আপনি নিজের থেকেও অন্যকে সুখী দেখতে বেশি আনন্দ বোধ করেন, অন্যের আনন্দ আপনাকেও আনন্দ দেয়। আর যদি আপনি অপশন বি চুজ করে থাকেন, তবে আপনি ঠিক তার উল্টোটা। এখন আপনার ব্যক্তিত্বের ফাইনাল রেজাল্টস এর সময় এসে পড়েছে। তবে বলে রাখি যে এই পরীক্ষাটি এই যাচাই করার জন্য ছিল যে আপনি কতটা স্বার্থপর। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আপনি অপশন এ কতবার চুজ করেছেন তা মনে রাখতে। তো যদি আপনি 1 থেকে 3 বার অপশন এ চুজ করে থাকেন, এর অর্থ হচ্ছে আপনি একজন স্বার্থপর মানুষ। আপনার সাথে অনেক কম মানুষই একসাথে কাজ করতে চাইবে, তবে এই ব্যাপারটিও এতটা খারাপ তা আমি বলছি না, কেননা এর অর্থ হচ্ছে আপনি নিজে যা চান তা পাওয়ার জন্য যে কোনো ধরনের সমস্যা ফেস করতে রাজি। যদি আপনি 4 থেকে 6 বারের মতো অপশন এ চুজ করে থাকেন, তার অর্থ হচ্ছে আপনার মধ্যে স্বার্থপরতা পরিমাণ মতো আছে, বেশিও না কমও না, একদম ঠিক পরিমাণ। বেশিরভাগ মানুষই এই ক্যাটাগরিতেই পড়ে, কেননা প্রত্যেকটি মানুষের মধ্যে কম বেশি স্বার্থপরতা থাকে। তবে বুঝতে হবে যে সেই স্বার্থপরতার জোরে সেই মানুষটিকে সমাজের ক্ষতি করতেও পারে। যদি আপনি অপশন এ 7 থেকে 10 বার চুজ করে থাকেন, তার অর্থ হচ্ছে আপনি এমন এক ধরনের মানুষ যে সবসময় অন্যের ভালোর জন্য নিজের সবকিছু বিলিয়ে দিতে প্রস্তুত থাকেন। আমার এই ভিডিওর কারণে যদি আপনি আপনার সম্পর্কে এতটুকু কিছু জানতে পারেন, তবে তাতেই আমার ভিডিও সার্থক, কেননা বিলিভিটার নন, এই পৃথিবীতে নিজেকে বোঝাটাই সবচাইতে কঠিন ব্যাপার। মানুষ সারা জীবন নিজেকে খুঁজে বেড়ায়, কারণ নিজেকে নিজে এতটুকু বুঝতে পারলে এই পৃথিবীর সমস্ত রহস্যের জটলা খুলে যাবে। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিতে ভুলবেন না, আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে লিখতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আরো অদ্ভুত মজার সব ভিডিও দেখতে। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।